এর মাধ্যমে একটু গুরুত্বপূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রীর যে ঘোষণা আপনাদের মাধ্যমে গার্জেনদের সহ প্রতিটি স্কুলের যারা মিড ডে মিলের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে যেহেতু নোভেল করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব সচেতনতার একটা জায়গা তৈরি হয়েছে তারা প্রতিটি স্কুল তার পরিষেবা বন্ধ রেখে বাড়িতেই পড়াশোনা করা অফিসিয়ালি কাজ সমস্ত করছেন সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ছাত্রছাত্রীদের জন্যে যে খাবারের সুবন্দোবস্তা সরকার করেছে তা ব্যাহত করা যাবে না তা বন্ধ করা যাবে না তাই প্রতিটি ছাত্রছাত্রী যারা মিড ডে মিলের সঙ্গে যুক্ত তাদেরকে আগামী সোমবার এবং মঙ্গলবার দুদিন প্রতিটি স্কুলে গার্জেন দিকে নিজেরা সচেতনভাবে স্কুলে আসার জন্য অনুরোধ করা হচ্ছে তারা প্রতিটি ছাত্র জন্য দু কেজি চাল এবং দু কেজি আলু মিড ডে মিলের জন্য আপাতত তারা পাবে পরবর্তী সিদ্ধান্ত সরকার যেমন দেবে সেইভাবে তাদের প্রতি নির্দেশ বা তাদের প্রতি বিতরণের জায়গাটা থাকবে বা খাওয়ানোর ব্যবস্থা থাকবে কিন্তু বর্তমানে যেটা আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের এই বিডিও অফিসের আমাদের মিড ডে মিলে অফিসাররা আছেন মিড ডে মিলে আধিকারিকরা আছেন মিড ডে মিলে আমাদের সুপারভাইজাররা আছেন এদের এবং আমার এই ব্লকের বড় সহ আমরা সবাই আছি সম্মিলিত উদ্দেশ্যে জানাই যে আপনাদের মাধ্যমে প্রতিটি গার্জেন যেন সোমবার এবং মঙ্গলবার সুনির্দিষ্টভাবে ধীরে ধীরে কোনো জমায়েত না হয়ে যেন স্কুল থেকে এই মাননীয় মুখ্যমন্ত্রীর যে পরিষেবা দু কেজি চাল এবং দু কেজি আলু যে জায়গা সেই জায়গা তারা সংগ্রহ করে এবং আপনাদের মাধ্যমে আবার জানাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী এই যে করোনা করোনা ভাইরাস নোবেল যে সচেতনতার জন্য বারে বারে জনগণের কাছে আহ্বান জানাচ্ছি সেটা যেন জনগণ সজাগ দৃষ্টি দিয়ে নিজেদেরকে সুরক্ষিত করেন অন্যকে সুরক্ষিত করার জন্য সচেতন করেন আপনাদের মাধ্যমে আবার জানাই অযথা মানুষকে কোনো ব্যাপারে বিভ্রান্ত হতে দেবেন না নিজেরাও হবেন না অযথা গুজবে কান দেবেন না গুজব নিয়ে বিভিন্ন যে জায়গা তৈরি হচ্ছে সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে মানুষকে সুস্থ রাখার জন্য দুদিনের জন্য খোলা স্কুল স্কুল খোলা স্কুল আছে স্কুলের অন্যান্য কাজ শিক্ষকরা একদিন আধ দিন এসে তারা করছে তারা যেটুকু পরিষেবা দেওয়ার সেটুকু দিচ্ছে ছাত্রছাত্রীসহ বাকিরা সবাই বাড়িতে আছে কিন্তু আগামীকাল আগামী রবিবার একটা সামগ্রিকভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিন যেন কোনো গ্যাদারিং না থাকে বা থাকে কিন্তু আমাদের এই বিতরণ হবে সোমবার এবং মঙ্গলবার আগামী পরশু এবং তারপর দিন বলছি স্যার আজকে